দক্ষিণ পূর্বাঞ্চলের চার জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে ধীর গতিতে পানি নামায় নিম্নাঞ্চলের অনেক জায়গায় এখনও জলাবদ্ধতা রয়েছে। এতে দুর্ভোগে বাসিন্দারা। লক্ষ্মীপুরে এখনও ডুবে আছে অনেক রাস্তাঘাট। জেলার পাঁচ উপজেলায় পানিবন্দী 5 লাখ মানুষ, আয় রোজগার বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। একই অবস্থা নোয়াখালীতে। নিম্নাঞ্চলে এখনও ডুবে আছে পথঘাট, যাতায়াত করতে হচ্ছে নৌকা দিয়ে। স্থানীয়দের অভিযোগ, খাল দখল করে ভরাটের কারণে ধীর গতিতে নামছে পানি। কুমিল্লার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বারে এখনও পানিবন্দী কয়েক হাজার পরিবার। এখন আমরা শরীরের মতো কোনো ক্যাপাসিটি নেই, দিন মজুরি করি, গাড়ি দেওয়া বন্ধ। আমাদের ঘর দুয়ারে উড়ে, মনে করো আমরা এখন বন্যাগ্রস্ত অবস্থা, আমরা একজনের আশ্রয় আছি। পানিও কমতেছে না, এখান থেকে মানুষ আসতেও পারতেছে না। আমরা মানুষের উপকার স্বার্থে নৌকা 10 টাকা করে মানুষ থেকে নিয়ে আমরা নৌকা ভাড়া ডেলি 800 টাকা করে দেওয়া লাগে। পানি সাতটায় ওই ভাড়া যাইতে হয়েছে পাসপোর্ট অফিসে এবং পাসপোর্ট করানোর জন্য।